পোড়ামুখ নিয়ে পূজিত হন মা দুর্গা। ক্যানিং এর ভট্টাচার্য বাড়ির পুজো এবারে 438 বছরে পদার্পণ করেছে। পুজো নিয়ে রয়েছে নানা কাহিনী। পোড়ামুখ নিয়েই পূজিত হন দেবী দুর্গা। তামাটে বর্ণ শরীর, এটাই নিয়ম ক্যানিং এর ভট্টাচার্য বাড়ির দুর্গা পুজোর। 438 বছরে পা দিয়েছে ক্যানিং এর ভট্টাচার্য বাড়ির পুজো। তবে আগে এমন নিয়ম ছিল না, জানালেন পরিবারের সদস্যরা। জানা গেছে বিশেষ কারণে পুজো শুরুর প্রায় 200 বছর পর এই নিয়ম চালু হয়। বাড়ির বর্তমান সদস্যরা জানালেন, প্রায় 438 বছর আগে অধুনা বাংলাদেশে ভট্টাচার্যদের বংশধরেরা শুরু করেন দেবী দশভুজার আরাধনা। সে সময় দুর্গা মণ্ডপের পাশেই ছিল মনসা দেবীর মন্দির। একবার পুজোর সময় পুরোহিত মনসা মন্দিরে পুজো সেরে দুর্গা মণ্ডপে আসছিলেন। কথিত আছে সে সময় মনসা মন্দিরের জ্বলন্ত প্রদীপের সলতে কাক মুখে করে নিয়ে দুর্গা মণ্ডপের চালে এসে বসে। মুহূর্তেই দুর্গা মণ্ডপে আগুন লেগে যায়। সেই আগুনেই পুড়ে যান মন্দিরে থাকা দেবী প্রতিমা। পরিবারের তৎকালীন ব্যক্তিরা অঘটনের কথা ভেবে দুর্গাপুজো বন্ধ করে দেবেন ভেবেছিলেন। ভেবেছিলেন দুর্গা মা আর পুজো নিতে চাইছেন না। তারপর দেবীর স্বপ্নাদেশ হয়। পরিবার সূত্রে জানা গেছে স্বপ্নাদেশে দেবী আদেশ করেন, আগুন লেগে আমার যে অবস্থা হয়েছে এই রূপেই আমার পুজো হবে। তারপর থেকে এই নিয়মেই এই রূপেই পূজিত হচ্ছেন দেবী। ভট্টাচার্য বাড়ির সদস্যা পল্লবী ভট্টাচার্য জানান, সেই থেকে একই রীতি মেনে পুজো হচ্ছে এখানে। এই পুজোটা প্রথম হতো বাংলাদেশের বাইংখারা গ্রামে, বিক্রমপুরের বাইংখারা গ্রামে। তো পুজো শুরু হওয়ার 200 বছর নাগাদ একটা অঘটন ঘটে। আমাদের মা দুর্গা, মেজেকালী এবং মনসা তিনটে ঠাকুরের পুজো হয়। মনসা মন্দিরের পুজো করে যখন ব্রাহ্মণ দুর্গা মন্দিরের পুজো করতে আসছিল, তখন মনসা মন্দিরের দরজাটা খোলা ছিল কোনো কারণ, এবং একটি কাক জ্বলন্ত প্রদীপের শিখা নিয়ে দুর্গা মন্দিরের চালে এসে বসে এবং মন্দিরও পুড়ে যায় এবং মাও পুড়ে যায়। তার থেকে মায়ের গায়ের রং কালো হয় এবং মা স্বপ্নাদেশ দেয় যে যেভাবে মা পুড়ে গেছে সেভাবেই যেন পুজো করা হয়। তো তার থেকে এইভাবে পুজো হয়ে আসছে। কত বছর ধরে এইভাবে পুজো? মোট 438 বছর ধরে পুজো হচ্ছে। তবে মা দুর্গার গায়ের রং কালো প্রায় পুজো শুরু হওয়ার 200 বছর বাদে থেকে। জানা গেছে আগে মহিষ বলি হলেও বর্তমানে সে প্রথা বিলুপ্ত হয়েছে। বর্তমানে ফল বলি দেওয়া হয়। জন্মাষ্টমী তিথিতে কাঠামো পুজোর মধ্যে দিয়ে এই বাড়ির দুর্গাপুজোর সূচনা হয়। আজও সেই প্রাচীন কাঠামোতেই পুজো হয়ে আসছে। প্রাচীন সেই কাঠামোতেই গড়ে ওঠে দেবী মূর্তি। আগে জাঁকজমকপূর্ণ পুজোর আয়োজন হলেও বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জাঁকজমকে কিছুটা হলেও ভাটা পড়েছে। কিন্তু পুজোর আচার অনুষ্ঠানে কোনো খামতি রাখা হয় না। এই পুজোকে ঘিরে শুধু ক্যানিং এলাকা নয়, আশেপাশের দূর দূরান্ত থেকেও বহু মানুষ আসেন পুজোতে অংশ নিতে। এভাবেই 438 বছরের ইতিহাস বহন করে চলেছে ক্যানিংয়ের ভট্টাচার্য বাড়ির এই দুর্গাপুজো। মনসা মন্দির এবং দুর্গা মন্দির পাশাপাশি ছিল। মনসা পুজো সেরে যখন দুর্গা মন্দিরে প্রবেশ করছে, সেই সময় একটা কাক এসে মনসা মন্দিরে সন্তেটাকে প্রদীপের সন্তেটাকে হাতে করে নিয়ে গিয়ে চালের সঙ্গে তোলে, এবং তোলার পরে ওখানটায় আগুন লেগে যায়। আগুন লেগে যেতে দেখা যায় যে মন্দির টন্দির সব পুরো ছুড়ে গেছে, মায়ের মুখটা ধরছে বসে গেছে। তখন সবাই ভাবছে যে পুরো মা ওরা পুজো চাইছে না, পুজো বন্ধ করে দিতে হচ্ছে। কিন্তু সেই সময়কার আমাদের পূর্বপুরুষ তত্ত্বালঙ্কার তারা ধ্যানে বসে, এবং ধ্যানে বসে জানতে পারেন যে মা বলছে যে না, পুজো তোরা বন্ধ করবি না, পুজো তোরা করে যাবি, আমার মুখ এরকম কালো রঙে বাদামি, মুখ কালো গায়ের রঙ বাদামি অবস্থাতে পুজো করবি। এবং আমার যে ধ্যানে দুর্গা পূজা হয়ে থাকে, সেই সময় থেকে আমাদের ওই স্বপ্নাদেশে ধ্যান দেওয়া হয়েছিল মন্ত্র, সেই মন্ত্রে আজ পর্যন্ত পুজো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ক্যানিং। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।